হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট সুপ্রিয়া। আবার একটা মিনি ব্লগ ভিডিও তোমাদের স্বাগত। আজকে ছিল রথের দিন, রবিবার। তো ঘড়িতে আমি টাইম দেখেছি, এখন 10:20 বাজে। সকালবেলা আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকের এই দেখো এত বড় একটা বিশাল ব্যাগ নিয়েছে, তার মানে বুঝতেই পারছো আজকে আমার কাজ রয়েছে। তো দুটো আমার মেকওভার রয়েছে, পার্টি মেকওভার, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি এখন বাড়ি দিয়ে বেরোবো, তার আগে কিন্তু সব কিছু আর কি গুছিয়ে নিচ্ছে। আর সেদিনকার বারটা ছিল রবিবার, তো আমার হাজব্যান্ড বাড়ি ছিল, তো ওকে বললাম যে চলো আমাকে একটু স্টেশনে আগে দিয়ে আসো, তাহলে আমার একটু সুবিধা হবে। আর সেদিনকার প্রচণ্ড গরম ছিল, রোদ ছিল। তো দেখো এখানে বাইকে করে আমরা কিন্তু স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর যে দুটো লোকেশানে আমার কাজ রয়েছে, পুরো দুটো আলাদা আলাদা জায়গায়। প্রথম যে আমার টাইমিংটা রয়েছে, মানে সকালে ছিল 11:30 থেকে টাইমিং ছিল, এটা ছিল দত্তপুকুরে একটা কাজ। তো সেখানে কাজটা করে আমাকে সেকেন্ড লোকেশনে যেতে হবে হচ্ছে তেঘুরিয়া। মানে দুটো পুরো ডিফারেন্স, একটা এ মাথা আর একটা ও মাথা। একটা কলকাতার তেঘুরিয়াতে কিন্তু কাজটা রয়েছে, ওটা টাইমিং ছিল আমার 3:30 থেকে 4:00। তো যাই হোক, দেখো এখানে স্টেশনে, হৃদয়পুর স্টেশনে আমি চলে এসেছি। ট্রেন আসার জন্য ওয়েট করছিলাম যে কখন ট্রেন আসে, তো দেখতে দেখতে আমার ট্রেনও চলে এসছে, আমি কিন্তু ট্রেনে উঠে পড়লাম। তো আগে জানো তো আমার ট্রেনটা না দেখলেই খুব ভয় লাগতো, মানে আমার ছোটোবেলা থেকে কোনো সময় ট্রেনে ওঠা অভ্যাস ছিল না। তো এখন এই কাজের সূত্রে এত ট্রেনে যাতায়াত করি একা, মানে আমি মাঝে মাঝে নিজে নিজে ভাবি যে আমি এরকম একা একা কীভাবে ট্রেনে চলছি। তো যাই হোক, মানুষ অভ্যাসের দাস, ঠিক মানে নিজেকে যেভাবে তৈরি করবো ঠিক সেইভাবেই হবে। তো দেখো কথা বলতে বলতে আমি কিন্তু দত্তপুকুর স্টেশনে চলে এসেছি, তোমাদের দেখাচ্ছি। দেখো ওখানে দত্তপুকুর লেখা রয়েছে। তো এখানে একটা ক্লায়েন্টের বাড়িতে এসছি, আর এই যে দিদির বাড়িতে আমি এসছি, এই দিদির বাড়ি আমি প্রচুরবার এসছি, অনেকবার কাজ করেছি। আমার পেজে এই দিদির সাজ তোমরা দেখতে পারো, মানে আমার প্রোফাইলে কিন্তু অনেক ছবি দেওয়া আছে এই সাজে। তো যেহেতু আমি অনেকবার এখানে আসি, তো একটা কিন্তু চেনা জানা হয়ে যায়। তো এখানে দেখো এই দিদির ছেলে খুব কিউট, আগেও খুব মানে কান্না করতো, যদি অচেনা কেউ বাড়িতে আসতো তখন খুব কান্না করতো, কিন্তু এবার দেখলাম যেহেতু আস্তে আস্তে বড় হচ্ছে তো আমার সাথে খুব খেলছিল। তো ওর মার একটু টাইম লাগছিলো, আমি কি বসেছিলাম ওর সাথে একটু খেলছিলাম। তা দেখো খুব মিষ্টি মিষ্টি কিন্তু কথা বলছিলো, আমি ওকে একটু কোলে নিয়েছিলাম। আগে একদমই কোলে আসতে চাইতো না, কাঁদতো। আর এখানে আমি ওরকম নাম জিজ্ঞাসা করছিলাম, ও খুব আদো আদোভাবে কি মিষ্টি মিষ্টিভাবে ওর নামটা বলছিল, খুবই সুইট। তো যাই হোক, ওর সাথে একটু টাইম কাটিয়ে তারপরে ওর মাও চলে আসলো, আমি আমার জিনিসপত্রগুলো সব গুছিয়ে নিলাম মানে সাজানোর। তো এখানে যেহেতু আমি একাই যাই, তো একা কি বলতো মেকআপের ভিডিও করা সেটা সম্ভব হয় না। তা দেখো কিন্তু ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি দিদির, কতটা সফট অ্যান্ড সোভার লাগছে। এটা হচ্ছে ডে টাইমের একটা লুক ছিল, খুবই সিম্পলের মধ্যে কিন্তু একটা এলিগেন্ট লুক। আর এখানে না মানে কি বলবো, ফোনের জন্য হয়তো হতে পারে ক্যামেরায় খুব সুন্দর আর কি কোয়ালিটি আসে না, সামনে দিয়ে যতটা সুন্দর দেখায় বাট ক্যামেরাতে অতটা আসে না। তো যাই হোক, ফার্স্ট লুকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর এখানে তোমাদের ঘড়ির টাইমটা দেখিয়ে দিলাম, ওখান দিয়ে ঠিক আমি 1:40 বেরিয়ে গেছি। ওখান থেকে বেরিয়ে কিন্তু আমি ট্রেন ধরে আমি হৃদয়পুর স্টেশনে এসেছি, এসে তারপরে ডাকবাংলো দিয়ে দেন আমি কিন্তু বাসে এখানে উঠে পড়েছি। বাসে কিন্তু L238 বাসে উঠেছি। আর যেহেতু কলকাতার তেঘুরিয়াতে আমি নামবো, এই সোজা তেঘুরিয়াতে বাসটা যায়, আমার খুব সুবিধা। আর এইখানে যেহেতু দুপুরবেলার টাইম ছিল তো খুবই হালকা ছিল, খুব বেশি ভিড় ছিল না। আর জানলার ধারে বসে কিন্তু খুব ভালোই কিন্তু রিল্যাক্সে যাচ্ছিলাম, আর তখন অলরেডি কিন্তু 2:30 বেজে গেছিলো। তো যাই হোক, ওখান থেকে বাস থেকে নেমে আমাকে একজন নিতে এসেছিল, যেহেতু আমি চিনি না। তো আমি এখানে দেখো বাড়িতে চলে এসেছি, সেকেন্ড ক্লায়েন্টের বাড়িতে আমি অন টাইমে কিন্তু আমি সেকেন্ড ক্লায়েন্টের বাড়িতে চলে এসেছি ঠিক 3:30 সময়। আর যেহেতু এটা একদমই অচেনা, আমার চেনাশুনো না, আর এটা অনলাইন থেকেই আমার এই কাজটা এসে ফেসবুকের থ্রু, তো আমার একটু নার্ভাস লাগছিলো। বাট যার জন্য এখানে আসাস তাকে আমাকে দেখাই। দেখো পুচকুটা যে ঘুমাচ্ছে দেখছো একদম আরামে, ওর মাকেই আমি সাজাতে এসেছি। অ্যাকচুয়ালি একটা বেবির অন্নপ্রাশন ছিল, তো ওই অন্নপ্রাশন উপলক্ষে ওর মা এই মেকওভারটা আমার থেকে নিয়েছে। তো খুবই মিষ্টি, আর আমার একটু প্রথমে নার্ভাস লাগছিলো ঠিকই, বাট ওর এত সুন্দর ব্যবহার, এত সুন্দরভাবে কথা বলছিল, আমার মনেই হচ্ছিলো না যে আমি অচেনা কাউকে সাজাচ্ছি। খুব ভালোভাবে কিন্তু জিনিসটা আর কি সাজিয়েছে, ও আমার উপরেই ছেড়ে দিয়েছিল পুরোটা যে তুমি তোমার মতো করো। তো খুবই স্যাটিসফাই ছিল। আর তোমরা সবাই জানিও যে এই লুকটা ওকে কেমন লাগছে, আমার তো খুব ভালো লাগছে, পুরো একদম ট্র্যাডিশনাল একটা লুক আমি ওকে দিয়েছি যেহেতু ছেলের অনুষ্ঠান ছিল। তো যাই হোক, ওখান থেকে কাজ কমপ্লিট করে আমি কিন্তু বাসে দেখো অলরেডি বসে পড়েছি, বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। আর যাওয়ার সময় দেখো এই মায়ের মন্দির পড়েছে, সবাই এটা খুবই জাগ্রত, অনেকেই হয়তো চেনো, এটা বিরাটি মায়ের মন্দির, মা কালীর মন্দির। তো সেটা ছোট্ট একটা ক্লিপ আমি ভিডিও নিয়ে নিয়েছিলাম। তো এখানে তোমাদের ঘড়িতে দেখেছি অলরেডি 7:20 তখন বাজে। তো আমরা ওখান থেকে বেরিয়ে কিন্তু আমি চলে এসেছি, আমার হাজব্যান্ড ফোন করে বললো তুমি রথতলায় নেমে পড়ো, ওখানে মেলা হচ্ছে,
হচ্ছে, তো বিশানকে নিয়ে আসছি। তো দেখো ওখানে আমি রথতলায় নেমে পড়লাম, এত বড় মেলা হয় রথতলায়, মানে রথ উপলক্ষে তো বিশাল বড় মেলা। তার সামনে দেখো এত সুন্দর সুন্দর চারা গাছগুলো, ফুল গাছগুলো, এত ভালো লাগছিল, তাই তোমাদের জন্য ছোট্ট ভিডিও করে নিলাম। আর আমার শরীরটা একদমই নিচ্ছিল না, খুবই টায়ার্ড লাগছিলো সেই সকালে বেরিয়েছি। তার থেকেও বড় কথা হচ্ছে ওই ভারী ব্যাগ, ভারী ব্যাগটা কাঁধে নিয়ে ট্রাভেল করা খুবই সমস্যা। যারা মেকআপ আর্টিস্ট তারা কিন্তু এই জিনিসটা বুঝবে যে মানে ঘাড় যন্ত্রণা বা পিঠে যন্ত্রণা কতটা হয়। তো যাই হোক, ওখান থেকে আমরা কিন্তু মেলাটা ঘুরলাম, ঘুরে ঠুরে কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। তো তোমরা অবশ্যই জানি আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে, ভালো লাগলে লাইক শেয়ার করো। ওকে বাই।